নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া। আচ্ছা, আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ডিশ তৈরি করব এবং আশা করি সবাই আপনারা খেয়েছেন হয়তো, তবু আমার মতন করে আমি তৈরি করব। দেখুন, প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কেমন লাগে। নামটা কি জানেন? জানেন না বোধ হয়। নামটা হলো পালক পনির। ঠিক হ্যাঁ, ওকে। তো হিন্দিতে বলে দেবো কি? একটু হিন্দিতেও বলে দিই। আজ হাম আপকে সামনে লা রহে হ্যায় পালক পনির। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, আর জিরে বাটা হয়ে গেছে, ধনেও বাটা হয়ে গেছে, জল নিয়ে নিচ্ছি। জলটা একটু গরম করে নেবো। জলের মধ্যে পালং শাকটা একটু দিতে হবে, কারণ তাহলে দিলে একটু পালং শাকটা নরম হয়ে যাবে, তাহলে পিষতে সুবিধা হবে। আর গরম জলে দিলে কি হবে, একটু হালকা যে গন্ধ থাকে, একটা ঘেসো ঘেসো গন্ধ, ওটা থাকবে না। আর যে একটু খাড় খাড় ভাব, সেটাও চলে যাবে। তার জন্য গরম জলে দেওয়া এবং মিক্সিতে পিষে নেবো আমরা। গরম জল হয়ে গেছে, এবার পালং শাক গুলোকে একটু ধুয়ে নেবো গরম জলে, তাহলে কি হবে নরম হয়ে যাবে, আগেই বলেছি। তো এবার এরপরে গরম জল ঢেলে দেবো। ঠিক আছে, গরম জল ঢেলে দিলাম। জলটা কম হয়ে গেছে, আর একটু জল ঢেলে দিচ্ছি। গরম জল ঝরিয়ে রাখছি পালং শাক গুলোকে। মিক্সিতে দিয়ে দিলাম পালং শাক গুলিকে, এবার ভালো করে গ্রাইন্ড করে নেবো বা পিষে নেবো। আর মিক্সি মে দে দিয়া ইসকো আচ্ছি তরহ সে পিস লেন হম। এবারে উপকরণ গুলো বলে দিই কি কি লাগবে। করেছি আমরা 800 গ্রাম পালক নিয়েছিলাম, পেঁয়াজ অর্ধেকটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনে বাটা, নুন পরিমাণ মতো, আর তার সাথে ঘি, আর তেজপাতা। ফোড়ন দেওয়ার জন্য জিরে লাগবে, তেজপাতা আর শুকনো লঙ্কা। পনিরগুলোকে এবার পিস পিস করে কেটে নেবো, ছোট ছোট পিস করা হবে, তাহলে টেস্টটা বেশি হবে, কারণ বড় বড় পিস করলে টেস্টটা আসে না। দেখুন, এরকম ছোট ছোট পিস করা হবে, এরকম কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে একটু পনিরগুলোকে ফ্রাই করে নেব। পনির হাম তেল মে ফ্রাই কর লেঙ্গে। আব হাম কড়াই মে ইয়ে ডাল দিতে হ্যায় ফ্রাই করনে কে লিয়ে। জ্যাদা নেই ফ্রাই করনা, থোড়া থোড়া করকে ফ্রাই কর লেঙ্গে, হালকা হালকা ব্রাউন ব্রাউন। পনির রেখে না খানে কে মন করতা হ্যায়, খালু ক্যা আপ লোগ ক্যা বলে, তো খালু। হালকা সা ব্রাউন হো গায়ে, দেখিয়ে হালকা বাদামি কালার হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। ফ্রাই করলে তো ক্যা হতে হয়, ইয়ে টুটতা নেই, একটু ভেজে নিলে কি হয় পনিরটা ভেঙে ভেঙে যাবে, কাঁচা থাকলে ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা সেটাকে চিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আগেই তো দেখিয়েছি তেজপাতা দুটো নিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। মশলা যখন কষানো হবে তখন গ্যাসের যে ফ্লেমটা ওটা লো মিডিয়াম করে দেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ হবে, ব্রাউন কালার হবে। তারপর আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো, ততক্ষণ পেঁয়াজটা পেঁয়াজটা ফ্রাই হয়ে যাবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, আদা বেগুন যাদের কালার এসে গেছে, ফ্রাই পেঁয়াজ ফ্রাই হয়ে যায়,
ब्राउन कलर आ गया है। अब हम दे देंगे लहसुन पिसा हुआ लहसुन। लहसुन बटा दी दी थी, थोड़ा सा अदरक पेस्ट दे दिया, आधा दी दिलाम एक चम्मच जीरा पेस्ट, आधा चम्मच धनिया पेस्ट और एक चम्मच लाल मिर्च का पिसा हुआ लाल मिर्च, जो तीखा ज्यादा खाते हैं वो तीखा ज्यादा दे सकते हैं। नमक का स्वाद अनुसार মশলা থেকে তেল বেরিয়ে আসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন কাশি আসছে বুঝে যাবেন মশলা কষা হয়ে গেছে। আব হাম ইসকে আন্দর দিয়ে দিতে হয় পিসা হুয়া পালক। এখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেটা পিসিয়ে নিয়েছিলাম পালংটা, পালংটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমরা পনির গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে পনির ডাল দেঙ্গে। এবারে ঘিটা দিয়ে দেবো, ঘি দারুণ গন্ধ আসবে এবং টেস্টটাও আরো বেড়ে যাবে। পালক পনির রেডি, এবার আমরা সবাই মিলে খাবো। কালার দেখুন, পালং পনির বানিয়েছি সেটা খেয়ে তার সবার এক্সপ্রেশনটা দেখুন দেখুন দেখুন, ও বাবা দেখুন আমার নিজের রান্না কি বলবো, সবাই যদি ভালো বলে সেটাই তো ভালো নাকি? নিজে করা যায়, নিজের প্রশংসা কি নিজে করা যায় বলুন। ওকে বাই, টাটা। আর একটা কথা, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকন যেটা আছে ওটা প্রেস করবেন, ক্লিক করবেন, করলে পরে যে আমরা যে নতুন নতুন খাবারগুলো বানাবো ওগুলো আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমি আজকে